শিক্ষায় সাফল্য, মিডল স্কুল পাশ করার পর ওর হরিনাথ এলেন কলকাতায় রিপন স্ট্রিটের জনৈক ম্যাগ্রাস শাহ সাহেবের তত্ত্বাবধানে। কিছুকাল কাটার পর 1891 খ্রিস্টাব্দে মে তিনি সেন্ট জেভিয়ার্স কলেজে স্কুলের বিভাগে এন্ট্রান্স ক্লাসে ভর্তি হলেন। এই সময় তিনি ওই কলেজের ছাত্রাবাসে থাকতেন। 1892 খ্রিস্টাব্দে এই কলেজ থেকে তিনি প্রথম বিভাগে কলকাতা বিশ্ববিদ্যালয়ে এন্ট্রান্স পরীক্ষায় উত্তীর্ণ হন। এই পরীক্ষার কয়েক মাস আগে এক দুর্ঘটনায় তার ডান চোখে আঘাত লাগে এবং তার কলকাতা মেডিকেল কলেজে ভর্তি করা হয়। স্বভাবতই এই সময় তার পড়াশোনা বন্ধ থাকে। মাঝে মাঝে পাঠ্যপুস্তক থেকে তিনি কিছু অংশ তাকে পড়ে শোনান ও হতো মাত্র, ফলে এই পরীক্ষায় তার ফল আশানুরূপ হয়নি। তবে এই পরীক্ষায় তিনি একটি স্কলারশিপ পেয়েছিলেন। এন্ট্রেন্স পরীক্ষায় সাফল্যর পর হরিনাথ 1893 খ্রিস্টাব্দের 27 জুন সেন্ট জেভিয়ার্স কলেজের FA ক্লাসে ভর্তি হলেন। এই কলেজের ছাত্র হিসেবে তিনি 1894 খ্রিস্টাব্দে কলকাতা বিশ্ববিদ্যালয় FA পড়ার প্রথম বিভাগে উত্তীর্ণ হন। মানের ক্রমানুসারে তার নাম ছিল 15 জনের পরে এবং এই পরীক্ষায় তিনি একটি স্কলারশিপ পান। ইংরেজি ও লাতিন ভাষার নৈপুণ্যের জন্য তিনি ডাফ স্কলারশিপ লাভ করেন। প্রসঙ্গত উল্লেখ্য যে এ বছরেই সেন্ট জেভিয়ার্সের কলেজে 71 জন পরীক্ষার্থীর মধ্যে একমাত্র হরিনাথই প্রথম বিভাগে উত্তীর্ণ হয়েছিলেন। 1895 খ্রিস্টাব্দে উত্তর কলকাতার গড়ানহাটা বসু পরিবারে হরিনাথের বিবাহ হয়। তাঁর পরমাসুন্দরী স্ত্রী শরৎসভা দেবী ছিলেন কলকাতার এক সওদাগরি অফিসের ক্যাশিয়ার নন্দলাল বসুর একমাত্র কন্যা। প্রসঙ্গত বলা যায়, সংসারে দৈনন্দিন কাজকর্ম ছাড়া অন্যান্য বিষয়ে শরৎসভার আগ্রহ ছিল সামান্যই। হরিনাথের স্ত্রী বিদ্যাচর্চায় বিন্দুমাত্র অনুরাগ ছিল না। FA পরীক্ষার পর হরিনাথ কলকাতায় প্রেসিডেন্সি কলেজের তৃতীয় বার্ষিক শ্রেণীতে ভর্তি হন। তিনি অনার্সের বিষয় ছিলেন, তার অনার্সের বিষয় ছিল লাতিন ও ইংরাজি সাহিত্য। এই কলেজে একদিন ভাষাতত্ত্বের ক্লাসে এক কৌতুককর ঘটনা ঘটে। অধ্যাপক FL রো ভাষাতত্ত্ব পড়ানোর সময় W=GU ভাষা বিশেষের এই পরিবর্তনের রীতি সম্পর্কে ছাত্রদের কয়েকটি উদাহরণ দেন। ছাত্রদেরও তিনি এই সম্বন্ধে দু একটি দৃষ্টান্ত দিতে বলেন। কোনো ছাত্রই এ বিষয়ে প্রস্তুত ছিলেন না। হরিনাথ অবশ্য অধ্যাপকের অনুমতিক্রমে বোর্ডে গিয়ে পূর্বোক্ত ভাষাতাত্ত্বিক রীতি অনুযায়ী লিখলেন রো আর ও জিউই। এই ঘটনায় অধ্যাপক মহাশয় পরম উল্লাসিত হয়ে তাকে স্নেহে জড়িয়ে ধরেন। তারপর থেকে তিনি তার এই প্রিয় ছাত্রকে সিসেরো নামে অভিহিত করতেন। 1896 খ্রিস্টাব্দে হরিনাথ এই কলেজ থেকে কলকাতা বিশ্ববিদ্যালয়ে BA পরীক্ষায় লাতিন ও ইংরেজি অনার্সে যথাক্রমে প্রথম শ্রেণীতে প্রথম ও চতুর্থ হন। তিনি মাসিক 40 টাকা বৃত্তি লাভ করেন। এই পরীক্ষার ফল প্রকাশিত হওয়ার পর ও পরীক্ষক পর্ষদের সদস্যেরা ইংল্যান্ডে উচ্চশিক্ষার জন্য 6 জন গ্র্যাজুয়েটের নাম সুপারিশ করেন। হরিনাথ ছিলেন তাদের মধ্যে অন্যতম। প্রসঙ্গত বলা যায় যে এই পরীক্ষায় হরিনাথের দর্শনশাস্ত্র পাশ করতে পারেননি।
তার অনার্সের বিষয় থেকে কিছু নম্বর কেটে তাকে পাস করিয়ে দেওয়া হয়।